গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 9টা, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, কালকে পর্দাগুলো লাগিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি, পর্দাগুলোকে সব কেচে দিয়েছিলাম। এ দেখো, এখানে মশারি নেট দিয়েছি, তাও মশা। যে বিছানা টিছানা সমস্ত গুছানো কমপ্লিট হয়ে গেছে। এ দেখো, এই ঘরে আমার সোনা মা পড়তে বসেছে। এইখানে কেন মশারি দিয়েছি বলো তো? এই ঘরে রাতে তো কেউ থাকে না। একটা বড় টিকটিকি দেখছি গোটা খাটে উঠছে, আর উঠে মানে পটি করে দিয়ে পালিয়ে যাচ্ছে। দেখো, আমার সোনা মা পড়া করছে। এ দেখো, এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। ঠাকুরটা পুজো করব। আর দেখো, এখানে আধবালতি মতন কাঁচা আছে, পরার জামা কাপড় ওগুলো কেচে মেলে দিয়ে আসবো ছাদে। আজকে চিকেন রান্না হবে। বন্ধুরা, আদা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি, ফ্রিজে বেটে রেখে দিই। রসুনও কেটে নিয়েছি আমি। রসুনগুলো নতুন রসুন তো, ওই জন্য অল্প করে খোসা হালকা করে ছাড়ালাম। এবার রসুনগুলো ধুয়ে নেব। বসি দিয়েছি, এখানে আলু কিনে বসি দিয়েছি। চিকেন এনেছে, চিকেন হবে আর করলা আলু হবে, করলা পেঁয়াজ হবে। শুক্তোটা কেটে আমি কেটে নিই। হয়ে গেছে। এবার এখানে চিকেনটা আছে, চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আছে সাড়ে 700 চিকেন। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দুটো আমার ভাজা দিয়ে দিলাম। লঙ্কা পেস্ট করে রেখে দিব ফ্রিজে, একটা রসুন। আমি আদা লঙ্কাটা নিয়ে নিই। এখানে দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম। বলগা বাবাকে, লঙ্কাটা কষিয়ে নেব, মশলাটা দিয়ে দিয়েছি আমি। আমার মেয়ে বলছে কথা মাংস খাবে না, দাঁড়াও করছি নি দিদি। বন্ধুরা, আমার মেয়ে কষা মাংস খাচ্ছে, বললো মা আমাকে কষা মাংস দাও। দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে, দাঁড়াও দিয়ে দেখো কষা মাংসটা খাচ্ছে। দিয়ে আমি বললাম স্নান করে নে, খেয়ে স্নান করে নেবা বেশ। বন্ধুরা, মাংসটা হয়ে গেছে না, সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এখানে ভাতও হয়ে গেছে, ভাতটা ফ্যান জ্বালাতে হবে। আর এখানে আমি করলা পেঁয়াজ কেটে নিয়েছি, এটা ভাজা করব। করলা পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দিয়ে আমি একটা জায়গায় যাব, তোমরা দেখবে পুরো ভিডিওটা। আমি আর আমার বর যাব। হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এই যে করলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আজকে দুপুরে লাঞ্চ। এই যে বন্ধুরা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় প্রচন্ড জ্যাম, এত জ্যাম রাস্তায় যে মানে কি বলবো, প্রচণ্ড ভিড়। এই যে এটা মেডিকেলের রাস্তা, মেডিকেলের রাস্তা দিয়ে আমি যাচ্ছি।
বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম এই মাত্র। তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। আর তোমরা অবশ্যই ভালো থেকো। বাই।